আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। পুরো আগুন একটা অফার নিয়ে আসলাম, যেখান থেকে প্রতিটা অ্যাকাউন্ট থেকে আপনি $1.5 করে ইনকাম করতে পারবেন কোনো ভাগের রেফারেল কমিশন ছাড়া। আর এখানে কোনো ভাগের রেফারেল কমিশন নাই, মানে কোনো ভাগের রেফার নাই বলতেই চলে। তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সম্পূর্ণ ট্রিক, সম্পূর্ণ বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব। প্রতিটা অ্যাকাউন্ট থেকে $1.5 করে পাবেন। আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুধুমাত্র নাম্বার লাগবে, মানে আপনি যদি 100টা নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি $150 ইজিলি পেয়ে যাবেন। ওকে, সম্পূর্ণ ট্রিক্স কিন্তু আপনাদের শিখিয়ে দিব। আর আমি হচ্ছে অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি, আগে হচ্ছে আমি এই পেমেন্টটাকে উইথড্র করবো। উইথড্র করে আপনাদেরকে সেল প্রসেসটা দেখা দিব, তারপর হচ্ছে এখানে কিভাবে জয়েন করবেন সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলে দিব। তো এই অফারটা আসছে হচ্ছে আইএমই মেসেঞ্জার থেকে, যেটা হচ্ছে সম্পূর্ণ একটা টেলিগ্রামের মতো অ্যাপ। আর এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল অ্যাডপ। দেখেন আমি হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসলাম এবং এখানে তারা বলতেছে প্রত্যেকে হচ্ছে 100 লাইম টোকেন করে দিবে, যার ভ্যালু হচ্ছে এখন বর্তমানে $1.56 মতো। এখানে হচ্ছে আপনি ভ্যালুটা দেখতে পারতেছেন, আমি আপনাকে দেখাই, এখানে কিন্তু হচ্ছে আপনি ভ্যালুটা দেখতে পারতেছেন। ওকে, আর এটা কিন্তু আমি অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি। তো এই পেমেন্ট আপনি কীভাবে পাবেন, কী কী করতে হবে, এ টু জেড ক্লিয়ার করে দিবে। ওকে, তো আমি হচ্ছে এখন এটা অ্যাট ফার্স্ট উইথড্র করবো। তো উইথড্র করার আগে হচ্ছে এখানে আপনাদেরকে কিছু পরিমাণ বিএনবি ডিপোজিট করতে পারবে হবে, লাইক আপনার হচ্ছে 12 সেন্ট অথবা 15 সেন্টের মতো হচ্ছে আপনার এখানে বিএনবিটা ডিপোজিট করতে হবে, তারপর হচ্ছে আপনি এটা উইথড্র করতে পারবেন। তো আমি হচ্ছে অ্যাট ফার্স্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে কিছু পরিমাণ বিএনবি আমি এখান থেকে ডিপোজিট করি। তো এখান থেকে হচ্ছে আমি কিছু পরিমাণ বিএনবি ডিপোজিট করি। দেখেন এটা কিন্তু ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে আপনার শুধুমাত্র যে ট্রানজাকশন ফি আছে, মানে আমরা একটা টোকেন আরেকটা জায়গায় যে কোনো জায়গায় ফাটাতে যে একটা ফি লাগে না, ওই ফিটার জন্য হচ্ছে মূলত আমি এটা ওইখানে সেন্ড করতেছি। ওকে, আমি এখান থেকে 20 সেন্ট সেন্ড করছি। আর এটা হচ্ছে কিন্তু আমি ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র করে নিয়ে আসবো। ওকে, তো আমি হচ্ছে এখানে আসি। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আনলিমিটেড করতে পারেন। ওকে, আনলিমিটেড ভাবে শুধু পাবেন, কোনো ভাগের রেফারেল কমিশন কিন্তু এখানে নাই। তো আমি দেখি আমার বিএনবি ডিপোজিট হয়েছে কিনা। অলরেডি বিএনবি ডিপোজিট হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে একটা সেম টু সেম একটা ওয়ালেটের মতো। তো এখন হচ্ছে আমাকে এটা উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য হচ্ছে আমরা এই যে টোকেনটা আছে এটার একটা ক্লিক করবো। যখন আমরা ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে একটা সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেন হচ্ছে উপরে আপনাকে বলবে যে আপনার অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনি হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আমি দেখি এটা নোট ডাউন করে দেবেন। দেন হচ্ছে উপরে আপনার অ্যাড্রেসটা আপনি এখান দিয়ে দেবেন। ওকে, অ্যাড্রেসটা এখান দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনি নিচে থেকে আপনার কিবোর্ডে ডান বাটন অথবা এখানে একটা টিকমার্ক আছে, টিকমার্ক হচ্ছে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে যে টিকমার্কটা আছে এটা একটা ক্লিক করবেন। তো এটা যখনই ক্লিক করবেন আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে বসে যাবে। আচ্ছা দুঃখিত, এটা হচ্ছে আমার অ্যাড্রেস এখানে বসাতে হবে, আমি ভুল করছি। তো এখানে হচ্ছে আমার অ্যাড্রেসটা বসাতে হবে। তো আমার অ্যাড্রেসটা অলরেডি হচ্ছে এখানে সেভ করা আছে, আমি হচ্ছে অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নিতেছি। ওকে, তো আপনি উইথড্র কীভাবে করবেন একসাথে সে বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখা দিতেছি। দেন হচ্ছে আপনি কীভাবে এখানে জয়েনটা করবেন। দেন হচ্ছে এখানে আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেটা দিবেন। আমার এখানে 100 অ্যামাউন্ট আছে, আমি হচ্ছে এখান থেকে 100 দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে নিচে একটা অপশন আছে ক্যালকুলেট ফি, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে তখনই ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে কিছুক্ষণ লোডিং করবে। কিছুক্ষণ লোডিং করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি 10 সেন্ট বিএনবি ডিপোজিট করলে কিন্তু হয়ে যাবে, মাত্র 8 সেন্ট ফি কিন্তু আপনি এখান থেকে যাবে। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে সেন্ডে ক্লিক করবো। দেন হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবো। ট্রান্সফারে ক্লিক করার পর কিন্তু এটা ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু উইথড্র হয়ে গেছে। এখন কথা হচ্ছে এরকমটা আমি কীভাবে দেখবো। তো এই টোকেনটা আমি দেখার জন্য এখানে দেখতে পারবেন আপনি টোকেনের উপর যখনই ক্লিক করবেন। দেন হচ্ছে দেখেন আমি যদি এখন একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারলে এটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার নাই হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে একটা ব্যাক করি। তো ব্যাক করার পর আমি আবার ক্লিক করি। আবার ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার কিন্তু টোকেনটা নাই হয়ে গেছে। ওকে, টোকেনটা কিন্তু অলরেডি পেন্ডিং আছে। তো এখন কথা হচ্ছে অলরেডি সাকসেস হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আপনি এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় পাবেন। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনি এই যে এই থ্রিটা আইকন আছে, থ্রিটা আইকনে একটা ক্লিক করবেন। দেন সেখান থেকে উপরে যে লেখা আছে স্মার্ট কন্ট্যাক্ট, আপনি হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন দেখেন একটা ব্রাউজার আপনি সিলেক্ট করবেন, আপনাকে হচ্ছে ব্রাউজারে নিয়ে যাবে। দেন হচ্ছে আপনি ব্রাউজার থেকে, আচ্ছা দুঃখিত আমার ভুল হয়েছে, ক্লিক করা এই যে উপরে যেটা আছে উপরটাতে ক্লিক করবেন। ওকে, তো দেন হচ্ছে যে এখানে একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে নেবেন, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলও হচ্ছে এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে নিলাম। দেন আমি টাস্টলেটে চলে আসলাম। টাস্টলেটে আসা পর হচ্ছে এখান থেকে আমি এখন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করলে দেখবেন আমার টোকনটা কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসছে। ওকে, এখান থেকে হচ্ছে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে নিতেছি। দেন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে জয়েন করবেন। ওকে, দেন হচ্ছে ডানে ক্লিক করলাম। দেখেন অলরেডি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে গেছে। ওকে, এই দেখতে পাচ্ছেন 100 লাইম টোকেন ইনস্ট্যান্টলি পেমেন্টটা পেয়ে গেছে আমার, ওইখান থেকে কিন্তু টোকনটা কেটে নেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এখানে আপনি কীভাবে জয়েন করবেন। এখানে কিন্তু আপনার পুরানো হোক আর নতুন হোক যে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করলে কিন্তু হবে। এখন হচ্ছে আমি আপনাদের মূল বিষয়টাতে চলে যাই। তো দেখেন এটা জয়েন করার জন্য হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে আইএমই যে মেসেঞ্জার অ্যাপটা আছে সেটা হচ্ছে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি জানি অনেকের কাছে আছে, অনেকে অলরেডি অ্যাপটি ইউজ করেন। ওকে, আপনার জাস্ট এখানে আইএমই লিখবেন। দেন হচ্ছে এখানে আপনি মেসেঞ্জার লিখবেন। ওকে, মেসেঞ্জার লিখলে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটা চলে আসবে। আপনার সেই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে এটা ওপেন করে নেবেন। যাদের অলরেডি ইনস্টল করা আছে তারা হচ্ছে জাস্ট অ্যাপটা আপডেট করে দেবেন। দেন হচ্ছে আপনি অ্যাপটা সরাসরি ওপেন করে দেবেন।
আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যাদের অলরেডি আপনি ইনস্টল করা আছে বা আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, কিভাবে কি করবেন এটা কিন্তু ক্লিয়ার করে দিবেন। যখন অ্যাপ ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি ইংলিশ সিলেক্ট করছি। জানছেন যে একটা টিক মার্ক আছে, আপনি যে টিক মার্কে একটা ক্লিক করবেন, এই যে টিক মার্কটা সেখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি স্টার্ট মেসেজিং আছে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি এটা নট আউট করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনাকে অ্যাডফার্স্ট কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে কান্ট্রিতে ক্লিক করবেন। আপনি বাংলাদেশ হলে অবশ্যই এখানে বাংলাদেশ দিবেন, আদার কান্ট্রি হলে আদার কান্ট্রি এখানে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি খুঁজে পাচ্ছি না, এখানে হচ্ছে আপনি সার্চ করে নেবেন যে কান্ট্রি হওয়ার নাম আপনি। দেন হচ্ছে এখানে আপনাকে যে কোনো একটা নাম্বার, মানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অথবা লগইন করতে চান সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো দেখেন আমি হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন একটা ক্লিক করবেন। অ্যারো বাটন যখন ক্লিক করবেন, এসে ক্লিক করবেন, এসে ক্লিক করার পর এখান থেকে আপনি সাইড একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আপনার যে যে অ্যাকাউন্টটা আছে, যে টেলিগ্রামে যদি লগইন করা থাকে তাহলে টেলিগ্রাম আপনাকে অলরেডি একটা কোড পাঠিয়ে দেবে, অথবা আপনি যে সিমের নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই সিমে কিন্তু একটা কোড পাঠিয়ে দেবে। তো আমি হচ্ছে একটা টেলিগ্রাম থেকে লগইন করছিলাম, সেই টেলিগ্রাম থেকে দেখেন অলরেডি হচ্ছে একটা মেসেজ চলে আসছে। এখানে হচ্ছে আমি এই যে কোডটা আছে, কোডটা হচ্ছে এখান থেকে আমি ওখানে দিয়ে দিব। ওকে, তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। ওকে, কোডটা যখন দিবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। দেন হচ্ছে এখানে আমার টুইস্টার ভেরিফিকেশন অন করা আছে, একটা পাসওয়ার্ড আছে, আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসবার হচ্ছে দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আমার যে তো আগের অ্যাকাউন্টে যেন হচ্ছে অনেকগুলো টেলিগ্রাম চ্যানেল ট্যানেল এসে আসতেছে। আপনারাও যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম আসবে, আর না থাকলে হচ্ছে খালি থাকবে। দেন হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে এখন অ্যাপে যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি ক্যান্সেলে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি এই যে ওয়ালেট নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে ওয়ালেট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার সেখানে যে অ্যাক্টিভেট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারতেছেন অ্যাক্টিভেট আইএমই ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার সেখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে আট সংখ্যার একটা যে কোনো পাসওয়ার্ড দিতে হবে। আপনার যা অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দুইবার। আপনি যখন হচ্ছে আট সংখ্যার পাসওয়ার্ডটা দুইবার করে দিয়ে নেবেন, দেন হচ্ছে এখানে আপনাকে সাত সংখ্যার একটা পিনকোড সেট করতে হবে। অবশ্যই সেটা আপনি সেট করে দেবেন। পিনকোড যখনই সেট করে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন হচ্ছে এখানে বলবে যে কনগ্রাচুলেশন, এবং নিচে থেকে দেখতে পারতেছেন একটা নেক্সট বাটন আছে, আপনার নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে প্রাইভেট কিগুলো দিয়ে দিবে। আমি জানি না আপনারা এই ফেসটা দেখতে পারতেছেন কিনা, আমি হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখেন যখনই নেক্সটে ক্লিক করবেন আপনাকে কিন্তু এরকম চব্বিশ ওয়ার্ডে কিন্তু একটা প্রাইভেট কি দিয়ে দিবে। আপনার হচ্ছে এখান থেকে যে কপি অপশনটা আছে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে আপনি সম্পূর্ণ প্রাইভেট কিটা কপি করে সেভ করে রাখবেন। সেভ করে রাখার পর আপনি নিচে থেকে দেখতে পারবেন যে একটা অপশন আছে ডান, আপনার হচ্ছে ডানে একটা ক্লিক করবেন। তো ডানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে বলবে যে ছয় নাম্বার কি ছিল, দশ নাম্বার কি ছিল, বারো নাম্বার কি ছিল, তিনটা অক্ষর আপনাকে জিজ্ঞেস করবে। আপনি হচ্ছে ওই যে সেভ রাখছেন ওখান থেকে দেখে দেখে হচ্ছে আপনি এখানে বসে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি কন্টিনিউসে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখেন যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বিইউ মাই ওয়ালেট আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন তার আপনাকে পেমেন্টটা করলে আপনি হচ্ছে সরাসরি এই যে অ্যাপটা, এই যে টোকেনটা আছে এখানে হচ্ছে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আর কীভাবে উইথড্র করবেন সেটা দেখা দিলাম। এখন কথা হচ্ছে আপনি পেমেন্টটা কখন পাবেন অথবা কীভাবে পাবেন। আমরা হচ্ছে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো। দেখেন আমরা হচ্ছে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এখানে তারা যে ইভেন্টের কথা বলছে এখানে হচ্ছে তারা একশো লাইম টোকেন দিবে হচ্ছে বিফ টোয়েন্টি নেটওয়ার্কে। দেন হচ্ছে এখানে আপনাকে এই টোকেনটা ফাইতে হলে কী করতে হবে, জাস্ট অ্যাপ ইনস্টল করতে হবে, অথবা আপনাকে যদি অ্যাপটা থাকে তাহলে আপডেট করে নেবেন, যেটা হচ্ছে আমি ভিডিও শুরুতে বলছিলাম। এখন এখানে আপনার যে টাস্কটা আছে প্রতিটা অ্যাডোবে জয়েন করতে আমরা নিজে একটা টাস্ক আমাদের কমপ্লিট করতে হয়, বাট এখানেও কিন্তু আপনাকে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। তো এই টাস্কটা কি, এই টাস্কটা হচ্ছে জাস্ট আপনি যে তাদের অ্যাপটা ইউজ করতেছেন ওয়ালেট ক্রিয়েট করার পরে এই অ্যাপটা হচ্ছে আপনি তিন দিন ইউজ করবেন। তিন দিন আপনাকে এই ওয়ালেটটা মাস্ট বি ইউজ করতে হবে। তো তিন দিন পরে কিন্তু হচ্ছে তারা আপনাকে একশোটা টোকেন দিয়ে দিবে। ওকে, তিন দিন কিন্তু মাস্ট বি আপনাকে অ্যাপটা ইউজ করতে হবে। জানি অনেকে বলতে পারেন যে ভাই আমি তো অনেক আগ থেকে এই ওয়ালেটটা অথবা এই মানে আইএমই মেসেঞ্জারটা ইউজ করতেছি, বাট আমি কোনো রেট পাইনি। আপনি পাবেন কেন, আপনি তো আগে ওয়ালেটে কিট করেন নাই। ওকে, ওয়ালেট যদি কিট করে থাকেন তাহলে হচ্ছে আপনি অলরেডি পেমেন্টটা পেয়ে গেছেন। ওকে, তো এখন হচ্ছে আপনি তিন দিন ইউজ করবেন এই অ্যাপটা, তিন দিন পরে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। দেন হচ্ছে ওই ওয়ালেট আপনি দশ সেন্ট বিএমবি ডিপোজিট করো, ওইটা হচ্ছে আপনি সরাসরি আপনার টাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন। এখন কথা হচ্ছে এখানে আপনি আনলিমিটেড কীভাবে করবেন। আনলিমিটেড করতে হলে আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে করতে হবে। তো এখন কথা হচ্ছে আপনাকে তো প্রতিটা অ্যাকাউন্ট তিন দিন ইউজ করতে হবে, তার মানে আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রতিদিন ঢুকতে হবে। তো এখন এরকম আনলিমিটেডভাবে মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য আপনি কী করবেন, এখানে একটা আমি অ্যাপ দেখাচ্ছি। আপনার হচ্ছে জাস্ট প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ডু মাল্টিপল স্পেস। আপনি যখন ডু মাল্টিপল স্পেস লিখে সার্চ করবেন এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। আপনার সেটা ইনস্টল করবেন। দেন হচ্ছে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্লাস আইকন, আপনার হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে কী করবেন, এখানে আইএমই যেটা আছে এটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। দেন হচ্ছে ক্লোন মাল্টিপলে ক্লিক করবেন।
দেন হচ্ছে সেম ভাবে আপনি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে সেম ভাবে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে, মানে হচ্ছে আপনি সেম ভাবে এই যে দেখেন অ্যাকাউন্টটা হচ্ছে লগইন করবেন অথবা ক্রিয়েট করবেন। মূল কথা হচ্ছে এখানে আপনার আনলিমিটেড নাম্বার লাগবে, মানে পুরো টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন। তো এখানে আরেকটা কথা হচ্ছে আপনি এই একটা অ্যাপের ভিতরে কিন্তু 60টা অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখেন আমি হচ্ছে একটু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, সেটার ভিতরে আসলাম। দেন হচ্ছে দেখেন এখানে যদি থ্রি ডট আইকনে ক্লিক করেন, থ্রি ডট আইকনে ক্লিক করে তারপর এখানে যদি আপনি এই যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনে একটা ক্লিক করেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। আপনি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন এবার হচ্ছে আপনি আরও একটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন। টোটাল এখানে আপনি একটা অ্যাপের ভিতরে 60টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যখন হচ্ছে আপনার প্রতিটা অ্যাকাউন্টে 60টা করে অ্যাড হয়ে যাবে, দেন হচ্ছে আপনি কী করবেন ওই যে সেমভাবে হচ্ছে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা কিন্তু হচ্ছে এই মাইমি মেসেঞ্জারটা নিয়ে নেবেন। দেন হচ্ছে সেমভাবে ওইটার ভিতরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে, সেমভাবে হচ্ছে আপনি সবগুলোর ভিতরে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে আপনি কী করবেন, প্রতিদিন এই সবগুলো অ্যাকাউন্টে ঢুকবেন। প্রতিদিন সবগুলো অ্যাকাউন্টে ঢুকে প্রতিদিন হচ্ছে 60টা অ্যাকাউন্টে ঢুকে যে কোনো গ্রুপে অথবা যে কোনো ইনবক্সে শুধু হাই হ্যালো নাইস এই সেই, মানে হচ্ছে মূলত আপনাকে এই অ্যাপটা 3 দিন মাস্ট বি ইউজ করতে হবে। 3 দিন ইউজ করার বিনিময়ে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট থেকে $1 করে পাবেন। তো বুঝতে পারছেন আপনি যদি 10টা অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কিন্তু 3 দিন পরে আপনি $15 পাইতেছেন। যদি 100 অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনি 3 দিন পরে $150 পাইতেছেন। আশা করি বুঝতে পারছেন। আর এই টোকেনটার দাম কিন্তু ফিউচারে আরও অনেক অনেক বাড়বে, চাইলে আপনি কিন্তু হোল্ড করতে পারেন অথবা চাইলে আপনি পেমেন্টটা পাওয়ার সাথে সাথে সেল করে দিতে পারবেন। আরেকটা কথা হচ্ছে আমি তো আপনাদেরকে টোকেনটা সেল করা দেখানি কিভাবে হচ্ছে আপনি এটা সেল করবেন। এটা সেল করার জন্য আপনি কী করবেন, ফ্যাঙ্গেক্স অ্যাপে চলে যাবেন সরাসরি। ওকে, আমি হচ্ছে ফ্যাঙ্গেক্স অ্যাপে চলে যাচ্ছি। তো এটা কীভাবে সেল করবেন প্রাইস কীরকম সব কিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, ইচ্ছা মতো কোপাতে পারবেন, যতগুলো নাম্বার থাকবে ততগুলো নাম্বার দিই। আমি হচ্ছে অলরেডি এখানে আপনি হচ্ছে জাস্ট এখানে কন্টাক্ট অ্যাড্রেসটা ফেস্ট করবেন। কন্টাক্ট অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন, আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো দেখেন আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। দেন হচ্ছে এখানে আপনি জাস্ট টাইপ করবেন লাইম। ওকে, এখানে হচ্ছে আপনি জাস্ট LIME লিখলে হচ্ছে আপনাকে ভোটা অটোমেটিকলি কন্টাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিবে। এখানে হচ্ছে আপনি কন্টাক্ট অ্যাড্রেসটা ক্লিক কপি করে নেবেন। জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে যাবে। আপনার হচ্ছে ফ্যাঙ্গেক্স অ্যাপে চলে আসবেন। দেন হচ্ছে এখানে আপনি সার্চ করবেন কন্টাক্ট অ্যাড্রেসটা, টোকেনটা অটোমেটিকলি চলে আসবে। এখানে আপনি BNB USDT এটা হচ্ছে সেটাতে কিন্তু আপনি এখানে কনভার্ট করে নিতে পারেন। আমি হচ্ছে ফার্স্ট এক্সাম্পল হিসেবে USDT দিয়ে দেখা। দেন হচ্ছে এখানে আমি ম্যাক্সে ক্লিক করে দিই। দেখেন 100 টোকেনের ভ্যালু কিন্তু হচ্ছে আপনার $1.53। আমি সাজেস্ট করবো যে আপনারা 100 টোকেন সোয়াইপ না করে যখন আপনার প্রতিটা অ্যাকাউন্টে কোপ দেবেন তখন সবগুলো টোকেন হচ্ছে আপনি একটা অ্যাকাউন্টে নিয়ে আসে সবগুলো একসাথে সোয়াইপ করবেন। তাহলে কী হবে, আপনার ফিটা কিন্তু খুবই কম লাগবে। তো দেখেন এই অফারে কিন্তু কোনো প্রকার রেফারেল কমিশন ছিল না। আপনারা প্রত্যেকে যেহেতু ভালো একটা ইনকাম করতে পারেন, আনলিমিটেড কোপ পাইতে পারেন, এই জন্য কিন্তু মূলত ভিডিওটা দিয়েছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।